নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 13 এবং 14 নিয়ে আলোচনা করব। তো দেখো, 13 মডেল কোশ্চেন পেপার থেকে কোন প্রশ্নগুলো দিয়েছে। ফার্স্ট কোশ্চেন 1.1 এ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা হলো, অ্যান্সার হবে গয়ার অ্যান্সার সোমপ্রকাশ, সোমপ্রকাশ। পরের প্রশ্ন কি বলেছে 1.2 তে, রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি নির্মিত হয়, অ্যান্সার হবে গয়ার অ্যান্সার 1913 খ্রিস্টাব্দে। 1.3 তে, নীলদর্পণ নাটকটি রচনা করেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দীনবন্ধু মিত্র। 1.4 এ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জেমস উইলিয়াম কোলভিন। 1.5 এ, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আলেকজান্ডার ডাপ। 1.6 এ, পাবনা কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ঈশান চন্দ্র রায়। 1.7 এ, রংপুর বিদ্রোহের সময় কোম্পানির ইজারাদার ছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দেবী সিং। 1.8 এ, মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশিত হয়েছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1858 খ্রিস্টাব্দে। 1.9 এ, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার লর্ড লিটন। 1.10 তে, বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি ছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার গৌরী শঙ্কর ভট্টাচার্য। 1.11 এ, কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার জগদীশচন্দ্র বসু। 1.12 তে, প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গোলকচন্দ্রকে। 1.13 তে বলেছে, প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কৃষ্ণকুমার মিত্র। 1.14 এ, মুম্বাই মিলস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নারায়ণ লোখান্ডে। 1.15 এ, সারা ভারত ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টির সাধারণ সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আর সি নিম্বকার, ঠিক আছে। 1.16 এ, কী বলেছে, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার গান্ধীজি। 1.17 এ, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে 1932 সাল হবে। 1.18 এ, ভারতের বুলবুল নামে পরিচিত, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সরোজিনী নাইডু। 1.19 এ, দ্য মার্জিনাল ম্যান বা প্রান্তিক মানব গ্রন্থটি লিখেছেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার প্রফুল্ল চক্রবর্তী। 1.20 তে বলেছে, নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1950 খ্রিস্টাব্দে। এবার আমি মডেল কোশ্চেন পেপার 14 নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কি আছে 1.1 এ, জীবন স্মৃতি নামক স্মৃতি কথাটি হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। 1.2 তে, সাংস্কৃতিক শহর বলা হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কলকাতাকে। 1.3 তে, প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কাদম্বিনী গাঙ্গুলি। 1.4 এ, ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বেথুন কলেজ। 1.5 এ, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মাইকেল মধুসূদন দত্ত। 1.6 এ, ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সন্ন্যাসী ও ফকিরি বিদ্রোহ। 1.7 এ, রংপুর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নুরুল উদ্দিন। 1.8 এ, বঙ্গদর্শন পত্রিকাতে প্রথম প্রকাশিত হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আনন্দমঠ উপন্যাসে। 1.9 এ, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1875 খ্রিস্টাব্দে। 1.10 তে, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1.11 এ, ভারতের সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলে, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার পর্তুগিজরা। 1.2 তে বলেছে, ভারতের বেকন বলা হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার অক্ষয় কুমার দত্তকে বলা হয়। 1.13 তে, বঙ্গভঙ্গ বাস্তবিত হয়েছিল 1905 খ্রিস্টাব্দের, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 16ই অক্টোবর। 1.14 এ, বাবা রামচন্দ্র অসহযোগের নেতৃত্ব দেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার অযোধ্যা থেকে। 1.15 এ, মাদ্রাস লেবার ইউনিয়ন গঠন করেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বিপি ওয়াদিয়া। 1.16 এ, দীপালী সংঘ প্রতিষ্ঠা করেছিল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার লীলা নাগ রায়। 1.16 এ, দীপালী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাগ রায়, এটা তো বলে দিয়েছি। 1.17 এ, মাস্টারদাস সূর্যসেনের নির্দেশ মতো ডিনামাইট ষড়যন্ত্র অংশ নিয়েছিলেন, মানে ডিনামাইট ষড়যন্ত্র অংশ নিয়েছিলেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কল্পনা দত্ত। 1.18 এ, অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অ্যানি বেসান্ত। 1.99 এ, বলেছে, ছেড়ে আসা গ্রাম এ রচিতা, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার
দক্ষিণা রঞ্জন বসু। 1.20 রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন অ্যান্সার ব্যাক ঘয়ের অ্যান্সার ফজল আলী। তো বুঝতে পারছো আজকে আমি সেট 13 এবং সেট 14 নিয়ে আলোচনা করেছি, এরপরে তোমাদের আমি বাকি সেটগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।